দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেশপত্র, আপনার চ্যানেলের নামটা কি? বিশ্ব বাংলার মিডিয়া কর্মীকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখানে প্রায় 3 বছর যাবৎ এই জায়গায় আন্দোলন সমাবেশ করে আসছি শুধু একটি নিয়োগের জন্য। আমরা যখন নিবন্ধন পাস করি শূন্য কোটার বিপরীতে নিবন্ধন পাস করি, কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে মামলা করে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। প্রতিষ্ঠান আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। 60,000 অবৈধ শিক্ষককে বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নিয়োগ দেওয়া হয় নাই। আপনারা আইনের কথা বলেন, আইনের প্রত্যেকটা আইন যখন পাস হয়, যখন আইনের নির্দেশনা হয়, তখন সলিসিটরের ব্যাখ্যা নিয়ে আইনের রায় দেওয়া হয়। সেই রায়ের ক্ষেত্রে আমাদেরকে কেন বঞ্চিত করা হলো? এখন 71/2023 মামলায় সমস্ত এনডিআরসি যত মামলা ছিল সকল মামলায় এখান থেকে আমাদেরকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন? এটা তো একটা বৈষম্য সৃষ্টি করেছে। আমাদের দাবি ছিল, আমাদের শূন্য কোটার বিপরীতে সনদ অর্জন করেছি, আমাদের স্বশ নীতিমালায় আমাদেরকে নিয়োগদান করাই আমাদের মূল দাবি ছিল, কিন্তু সেই দাবি টাকার থেকে আমরা এখানে বঞ্চিত হয়ে আদৌ প্রেস ক্লাব 200 দিন আন্দোলনের সহভাগী আন্দোলনের মতো করছি, কিন্তু আমাদেরকে কোনো আশ্রয় দিচ্ছে না। কেন? এটার জন্য আমি মিডিয়ার কর্মীদের পক্ষ থেকে জানাই আপনারা সম্প্রচার করে আমাদের দাবির বিষয়টা উপস্থাপন করে দাবির ব্যবস্থা করে দিবেন। দাবি মানে আছে প্রহসন, এটা একটা সম্পূর্ণ প্রহসন, কারণ আমাকে নিযুক্ত হয়েছে, আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে নিযুক্ত হওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু সেই নিয়োগের কোনো ফয়সলা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আপনারা এটা বিচার করুন, এই শূন্য কোটার বিপরীতে আমার সনদ কেন হচ্ছে না, আপনারা এটা বিবেচনা করুন। আমি সনদ নিয়ে রাস্তা রাস্তা কি করব? আমার কি এটা জাল সনদ নিয়ে কিনা জাল সনদ নিয়ে যারা চাকরি করে আর বৈধ সনদ আজকে ফ্ল্যাশ করে সামনে ঘুরে কেন ঘুরবে? আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের যেন এই বৈষম্যের বাংলাদেশে আমাদের চাকরি ব্যবস্থা করে দেয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের দাবি না মানা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আমাদের দাবি না মানা গেলে আমি বলবো আমাদের সকলের আশা পূর্ণ হবে। এই আশাই তোকে বলতেছি, আমি এই আশাটাকেই বলতেছি, আমাদের দাবি দাবা পূর্ণ করে আমাদের স্বশ নীতিমালা নিয়োগদানের ব্যবস্থা করবেন শিক্ষা মন্ত্রণালয়, এনডিআরসি, আইন মন্ত্রণালয়, সকল কিছুই যেন আমাদের পক্ষে একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের দাবিগুলা যেন মেনে নেওয়া হয়। এই আশা প্রত্যাশা রেখে দেশবাসীর কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।